গত এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে পুরাতন ঢাকার তাঁতিবাজারে অবস্থিত মা বুলিয়ান সিলভার জুয়েলারি একটা ওনাদের একজন কর্মচারী তার নাম হল মহিউদ্দিন উনি কদমতলির খেজুরের গলি এলাকা থেকে অন্য ব্যবসায়ীর কাছ থেকে সত্তর লক্ষ টাকা একটা নীল রঙের স্কুল ব্যাগে করে ভর্তি করে পায়ে হেঁটে হেঁটে এই প্রতিষ্ঠানে আসতেছিলেন তাঁত বাজারে আসার পথে ইসলামপুরের নবন নারায়ণ লেন নামে একটা জায়গা আছে এখানে প্রবেশ করার সাথে সাথেই একটা ইয়াং ছেলে তাকে ধাক্কা দিয়ে গালাগালি শুরু করে তো এই টাকা ভর্তি ভিকটিম উনি পরিস্থিতি বুঝতে পেরে সুরি বলে চলতে যাওয়া শুরু করার সাথে সাথেই আরো সাত আটজন এসে তাকে এলুপাথারি কিল ঘুষি দিয়ে রক্তাক্ত করে একটা পর্যায়ে তার চোখে আঙ্গুল দেয় এবং চোখের ভিতরে কিছু গুল ঢুকিয়ে দিয়ে তার ব্যাগটা টানাটানি করে ডাকাতি করে নিয়ে যায় শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র ত্রিশ সেকেন্ডে এবং ওই পিও থেকে তারা প্রায় সরু গলি প্রায় অর্ধ কিলোমিটার দূরে দূরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যায় আমরা এই সংক্রান্তে পরের দিন সাতাশ তারিখে ওই প্রতিষ্ঠানের মালিক আকিদুল ইসলাম উনি একটা মামলা করেন ডাকাতির মামলা সেই মামলাতে আমাদের থানা পুলিশ এবং আমরা গোয়েন্দা পুলিশ লালবাগ ছায়া তদন্ত শুরু করি আমরা শত শত সিসি ক্যামেরা অ্যানালিসিস করেছি ভিক্টিমদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি আমরা পিউকে একাধিকবার দলে বলে যে ভিজিট করে এই ডাকাতদের সম্পর্কে টুকটাক নিশ্চিত হতে চেষ্টা করি ডাকাতরা ছিল নিরস্ত্র তারা একাধিক লোক ছিলেন তাদের কাছে মলম ছিল এবং গুল ছিল তারা ডাকাতি কাজে কিছু বাটন ফোন ব্যবহার করেছে এবং ডাকাতি কাজ সংগঠিত হওয়ার পরে কোনো কোনো মোবাইল বুড়িগঙ্গা এবং অন্য অন্য নদীতে ফেলে দিয়ে তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে সেই কারণেই ডাকাতদেরকে গ্রেফতার করা এবং বেশি পরিমাণের লুণ্ঠিত ডাকাতি টাকাগুলোকে উদ্ধার করতে আমাদের অনেক সময় লেগে গেছে আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা কোতোয়ালি টিমের এডিসি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে আমরা অভিযান চালিয়েছি চট্টগ্রামে আমরা অভিযান চালিয়েছি খুলনাতে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা তিনজন ডাকাত সর্দাকে গ্রেপ্তার করেছি একজনের নাম বাল্লা খুকন সে প্রথম ঢাকায় ব্যবসা করতে একটা সময় এর অলিগুলি সবগুলো জানে এবং কোন জায়গায় কোন ব্যবসায়ীরা কখন কিভাবে টাকা নেয় সেগুলো সে অবজারভেশন করে তার লোককে দিয়ে সে হলো এই পুরো কাজটার পরিকল্পনাকারী এখানে আরেকজন আছে তার নাম হল রেজাউল করিম সে হল অপারেশনাল লিডার সে একসময় পুরাতন ঢাকাতেই বিভিন্ন রকমের ব্যবসা করত বহুগামী এই লোকটা একাধিক বিয়ে করে এবং সর্বশেষে সে সর্বসন্ত হয়ে গিয়ে এই ডাকাতি এবং চিন্তায় কাজে নিয়োজিত থাকে আমরা আরেকজন যাকে গ্রেপ্তার করেছি ওর নাম হল কামাল হোসেন এই খুলনাতে থাকে বিভিন্ন সময়ে সে হলো বিভিন্ন বিক্রয়ের তালে থাকে এবং কোন ব্যবসায়ীর লোকেরা কিভাবে বেগে করে টাকাগুলো নিয়ে থাকে সেই বিষয়টাকে রেকি করে এদেরকে গ্রেপ্তার করার পরে আমরা তাদের কাছ থেকে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা উদ্ধার করেছি এবং তারা কিভাবে কোথায় বসে বসে পরিকল্পনা করেছে কিভাবে তারা রেকি করে শেষে ওই জায়গাতে বসে ডাকাতি এটা করেছে সেই পরিকল্পনাগুলো আমাদের কাছে বলেছে